এসে গেছে, এসে গাইজ গাইজ শুরু করেছে। কেন একটু বলুন না, মা দিদি কেকা এগুলো বলুন, এসে হাই গাইজ। একটু আসুন না, একটু ধরাধামে আসুন, বাংলায় ফিরে আসুন মাসিমা। তুমি ওকে সবসময় মাসিমা বলে অসম্মান করছো কেন? তুমি নিজের ভাষাটা ঠিক করছো না কেন? আমার ভাষা ঠিক আছে, একদম ঠিক আছে, বাংলা ভাষায় কথা বলছি। এ ভাষায় রবি ঠাকুর গান লিখেছেন, এ ভাষায় নজরুল বিদ্রোহ জানিয়েছেন, এ ভাষায় জীবনানন্দ বাংলার রূপ দেখিয়েছেন, এই ভাষাতেই রানাত ছুটেছে, আর এই ভাষাতেই কোনো গায়ের বধূ ছিল, এই ভাষাতেই নীলাঞ্জনাকেও দেখেছি আমরা, তাই না? এ ভাষাকে অপমান করলে নিজেকে অপমান করা, বুঝতে পেরেছেন? চলুন বৌদিমণি, চপ আর পেঁয়াজি ভাজতে হবে। আর মাসিমা, তুমি আবার আমাকে মাসিমা বলছো? এই মেয়ে, তুমি দিদি ভাইকে মাসিমা বলছো কেন? She's just too much. ওই দেখো আবার ইংরেজি, হ্যাঁ একটু টু মাচ আছে। মাসিমা আর আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি এখন কফি চাই। আই ওয়ান্ট কফি ইমিডিয়েটলি। রহমান, রহমান কে? রহমান আপনার শেফ, আমি তাকে ছুটি দিয়ে দিয়েছি। আমি তাকে ছুটি দিয়ে দিয়েছি, তাকে বলেছি গ্রাম থেকে ঘুরে আসতে। ছুটি দিয়ে দিয়েছো? কিন্তু তুমি ছুটি দেবার কে? আমি কেউ নই। আপনি কফি খাবেন, নিজে বানিয়ে কফি খাবেন, এবং স্বামী ফিরে এলে তাকেও একটু কফি বানিয়ে খাবেন, একটু শাশুড়িমাকে কফি বানিয়ে খাবেন, সবাই একসঙ্গে বসে আড্ডা মারুন, একটু কফি খান, পেঁয়াজি খান, চপ খান, মুড়ি খান, পরিবারটাকে এক করে রাখুন। এই ইউ শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কি আমাদের পরিবারের স্ট্রাকচার বদলাতে চাইছো নাকি? না, স্ট্রাকচার বদলাচ্ছি না, এই মানুষগুলোকে কাছাকাছি আনছি, এই বাড়িটাকে একটা ঘর বানানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন। বৌদিমণি, হ্যাঁ চলো আমরা মুড়ি পেঁয়াজি আর চপের ব্যবস্থা করি। ঘরে ভাজা চপ আর পেঁয়াজি দেখবে, চলো 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 চলো। রুদ্রিক এখনো আসেনি? রুদ্রিক এত আর্লি অফিস থেকে ফিরবে? ও অফিস টফিস করে অফিস থেকে কোথাও অফিস, ও অফিসের কি বোঝে? অফিসে গিয়ে আর কি করবে, একটু এদিক ওদিক ঘোরাফেরা করলো, তারপর একটু খাওয়া দাওয়া করলো, তারপর বেরিয়ে গেল, ব্যাস।